আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাইশাতুল মিহিরাপুর লিখা অনেক সাধনার পরে গল্পের 46তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। বিয়ের বেনারসির কুচিগুলো আলতো হাতে ধরে ধীর পায়ে সামনে স্টেজের দিকে এগিয়ে যেতে লাগলো মিতালি। ঠোঁটে তার প্রাণবন্ত মিষ্টি হাসি, চোখে গাঢ় কাজল, অঙ্কুরের দিকে হাসি মুখে তাকিয়ে এগিয়ে যাচ্ছে তার দিকে। স্টেজের একদম সামনে আসলো, অঙ্কুর সিঁড়ির কাছে আসলো, এক হাত বাড়িয়ে দিল মিতালির দিকে। মিতালি মুচকি এসে নিজের হাতটা বাড়িয়ে অঙ্কুরের হাত ধরতে যাবে এমন সময় শেফালি থামিয়ে দিল। আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো তোমরা? কপাল কচকালো অঙ্কুর হাত ফিরিয়ে নিয়ে প্রশ্ন করলো, কি করেছি? বউকে স্টেজে তোলার আগে শালিটাকে টাকা দিতে হয়, আর সেটা না করে তুমি স্টেজে তুলে নিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? শেফালির কথা শুনে বিহ্বল হয়ে গেল অঙ্কুর, কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বলল, গেটে না টাকা দেয়া হলো, তাহলে আবার এখানে কেন? শেফালি ফিচের গলায় বলল, এটাই সায়েন্স। অঙ্কুরের পিছনে সিঙ্গেল সোফায় রাকি বসেছিল, সেখান থেকেই সে বলে উঠল, দুলাভাইয়ের পকেট যেভাবে গ্রাস করছে, না জানি বিয়ের পর নিজের জামাইয়ের অবস্থা কি করে। শেফালি এক হাত দেখিয়ে রাকিবকে থামিয়ে বলল, ও হ্যালো মিস্টার, আমি এতটা বেকুব মেয়ে না যে জামাইকে পতনের কারণ হব। ভুলে যাবেন না, সংসার সুখী হওয়ার রমণের গুণে, আমার গুণেও আমার সংসার সুখী হবে। শেষের কথাগুলো চোল নাচিয়ে বলল শেফালি। রাকিব গালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আপনার মাঝেও গুণ আছে। রাগ শরীরে তির তির করে বেড়ে গেল, শেফালি ক্ষুব্ধ হলো। রাকিবের সাথে কথা বলে ঝগড়া বাড়াতে চাইল না, তাই জাজ মেশালো গলায় অঙ্কুরকে জারি মেরে বলে উঠল, জিমি আমি তোমার সাথে কথা বলছি, মাঝখানে যেন থার্ড পার্সন না আসে। রাকিব দুই হাতে ব্লেজার ঠিক করে সোফায় হেলান দিয়ে বলল, থ্যাকা পড়ে নাই আমার। অতপর আবারও কিছু সময় কথা কাটাকাটি করে আরও কিছু টাকা হাতে নিল মেয়েরা। হতাশ হলো অঙ্কুর, আগে যদি জানতো বউ আনতে এত টাকা যাবে শালিদের দিয়ে, তাহলে আগে থেকেই মাটির ব্যাংকে টাকা জমাতো। যদিও এই আফসোস ক্ষণিকের জন্য মিতালির মায়াবী মুখশ্রী দেখি ভুলে গেল সব, আবারও নিজের ডান হাতটা বাড়িয়ে দিল মিতালি। অঙ্কুরের হাত শক্ত করে ধরে স্টেজে উঠালো, সবাই ফুল ছিটিয়ে দিল দুজনকে, অতিথিরা এক এক করে দেখা করতে লাগলো। এত এত অতিথির মাঝে আলাদা করে কথা বলার চান্স পাচ্ছে না অঙ্কুর, পাবে কি করে? আজ তো তারই বিয়ে, আসর ফেলে তো আর চিপায় গিয়ে কথা বলা যায় না, কি আর করার, নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে, তবে একটু একটু কথা তো বলতেই পারে। হালকা কেশে গলা পরিষ্কার করলো অঙ্কুর, মিতালির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কি ব্যবহার করেছ? হঠাৎই অঙ্কুরের এমন উদ্ভট কথায় অবাক হলো মিতালি, কিন্তু কাউকে বসতে দিল না। ব্রকচকে ঠোঁটে হাসি রেখে সামনে তাকিয়ে কণ্ঠ নিচু করে জিজ্ঞাসা করলো, মানে কি কি ব্যবহারের কথা বলছেন আপনি? না মানে হঠাৎ এত বেশি সুন্দরী হলে কীভাবে, আজকে একটু বেশি সুন্দর লাগছে। মিতালি হাসি হাসি বাপ রেখে যাচ্ছে গিয়ে বলল, এত কথা বলেন কেন, চুপ থাকেন। আশ্চর্য, আমার বউ, আমি কথা বলবো না? তোমার শুনতে ইচ্ছে না করলে কানে তুলে দিয়ে রাখো না, কে বলছে আমার কথা শুনতে? মিতালি সকলের অগোচরে চোখ পাকিয়ে অঙ্কুরের দিকে তাকালো, দাঁতে দাঁত কটমট করে বলল, আপনার বউটাকে? অঙ্কুর দাঁত কেলিয়ে বলল, তুমি ছাড়া আর কে হবে, আমি তো তোমাকেই বিয়ে করেছি, আমার গুলুমুলু তুলতুলটাকে। বিরক্তি আর নিতে পারলো না মিতালি, হতাশ হয়ে বলল, আমি যেহেতু বউ সেহেতু আমিই শুনবো, তাই না? আর বিয়ের দিন অন্তত মুখটা বন্ধ রাখেন। অঙ্কুর তেরাভাবে বলল, আমার বিয়ে, আমি মুখ খোলা রাখবো, বন্ধ রাখতে যাব কেন? মিতালি রুক্ষবাসী কণ্ঠে আওয়াজ নামিয়ে বলল, আর একটা ফালতু কথা বললে স্টেজ থেকে চলে যাব। অঙ্কুর ভাবলেশীনভাবে প্রতিউত্তর করলো, যাও না, কোলে তুলে আবারও নিয়ে আসবো। সত্যি সত্যি হতাশ হলো মিতালি, এই ছেলের সাথে কথায় পারা যায় না, ছেলে মানুষ এত কথা বলতে পারে? নীরবে ফুস করে বিরক্তির নিঃশ্বাস ফেললো একটা। চুপি চুপি পায়ে হাঁটছে রাকিব, সতর্ক দৃষ্টি বুলিয়ে চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এত তো মানুষের ভিড়ের মাঝে শেফালিকে খুঁজছে তার চোখ, কিন্তু পাচ্ছে না, সেই কখন থেকে শেফালির দেখা নেই, মেয়েটা গেল কোথায়? কিছুটা চিন্তিত হলো, অস্থির হলো মন। কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার চারপাশ খুঁজতে লাগলো তার প্রেয়সীকে, স্টেজের আশেপাশে কোথাও নজরে এলো না। কিছুটা রাগ হলো রাকিবের, হুট করে কোথাও উদাও হয়ে গেছে এই মেয়ে। বিরক্তি ভাব অন্যদিকে পা বাড়ালো, শেফালিকে খুঁজতে খুঁজতে কিছুটা ভিতরে নির্জন জায়গায় আসলো। তখন নিজের থেকে একটু দূরে শেফালিকে আসতে দেখে দাঁড়িয়ে পড়লো। শেফালি রাকিবকে দেখে কিছুটা অবাক হলো, এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? রাকিব পাল্টা প্রশ্ন করলো, এতক্ষণ কোথায় ছিলে, কখন থেকে খুঁজছি তোমায়? শেফালি স্বাভাবিকভাবেই বললো, কেন, কোনো প্রয়োজন? রাকিব পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে তাকালো শেফালির দিকে, ধীর পায়ে শেফালির একদম কাছে এসে দাঁড়ালো। ভরকালো না শেফালি, স্থির দাঁড়িয়ে থেকে রাকিবের দিকে তাকিয়ে রইল। রাকিব শেফালির দিকে একটু ঝুঁকে এসে চোখে চোখ রাখলো, মৃদু গলায় বলল, তোমাকে প্রয়োজন। আলতো হাসলো শেফালি, দুই গালের টোল দুটো ভেসে উঠলো তৎক্ষণাৎ। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো রাকিব, তার টোল পড়া হাসি দেখে বলল, ট্রাস্ট মি শেফালি, তোমার টোল দুটো এত কিউট, বিয়ের পর এখানে লবণ মরিচ রেখে কাঁচা ফল খাবো।
রাকিবের প্রথম কথাগুলোতে লাজুক হাসলো, শেষের কথাটা শুনে চুপ বড় বড় হয়ে গেল। তার এমন চাহনি দেখে উচ্চস্বরে হেসে উঠল রাকিব। রাগে শরীর রিনরিনিয়ে উঠল শেফালির, দাঁতে দাঁত কিরমির করে বলল, আপনি আস্ত একটা অসভ্য। লেহেঙ্গা ধরে ঘটঘট পায়ে চলে গেল সেখান থেকে। রাকিব ঠোঁটে হাসি রেখে আগের নে দাঁড়িয়ে শেফালির চলে যাওয়া দেখল। এক মাথা মাথার পেছনের চুলগুলো চুলকে নিজেও পা বাড়াল। অবশেষে আসলো কাঙ্ক্ষিত সময়, উপস্থিত হলো নিকটাত্মীয় সবাই। কাজী সাহেব আসলেন কাবিননামা খুলে, দুজনের সামনে বসলেন, এক এক করে পুরো কাবিননামা পড়তে লাগলেন। অঙ্কুর মিতালি পাশাপাশি বসে আছে, মিতালির হৃৎপিণ্ড দ্রুত চলছে, ভয় শরীর অসার হয়ে এসেছে এমন কান্না পাচ্ছে ভীষণ, চোখে জমে এলো বিন্দু বিন্দু জলের কণা। মিতালির এই বেহাল অঙ্কুর খেয়াল করলো, তাই হাত বাড়িয়ে মিতালির হাতটা শক্ত করে ধরলো। ভিজে যাওয়া গাজল চোখে তুলে অঙ্কুরের দিকে তাকালো মিতালি। অঙ্কুর চোখের ইশারা তাকে আশ্বাস দিল, কিছুটা শান্ত হলো মিতালি, তবুও যেন ভয় কাটেনি। বিয়ের ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা মেয়েকেই এমন পরিস্থিতির শিকার হতে হয়, কারণটা না হয় অজানাই থাক। মিতালির ভয়ের মুহূর্তে অঙ্কুরকে তার হাত ধরে সান্ত্বনা দেয়া দেখলো জুলফিকার। খুশি হলেন তিনি, খুশি হলেন এই ভেবে যে মেয়েকে তিনি ভুল কারোর হাতে তুলে দেননি, যথাযথ যোগ্য ব্যক্তিটির কাছেই তার রাজকন্যাটিকে তুলে দিচ্ছেন। মন ভরে দোয়া করলেন মেয়ে ও মেয়ের জামার জন্য। মিতালি অপর পাশে শেফালি বসে আছে, এক হাতে মিতালির কাঁধ ধরে রেখেছে, কষ্ট লাগছে তার, তবুও শান্ত সে। কাজী সাহেব প্রয়োজনীয় সব তথ্যাদি পড়ে অঙ্কুরকে কবুল বলতে বললেন। অঙ্কুর স্বাভাবিকভাবেই কবুল বলল, তারপর মিতালিকে সম্মতি চাইলেন। মিতালির গলা শুকিয়ে এসেছে প্রায়, বুক কাঁপছে, তার চোখ লাল হয়ে এলো, জুলফিকারের দিকে তাকালো। জুলফিকার চোখের ইশারা বলতে বললেন শেফালি মিতালিকে জড়িয়ে ধরে বলল, বাবু চুপ আছো কেন, কবুল বলো। বেশ কিছু সময় নীরব রইল মিতালি। অঙ্কুর মিতালির হাতটা শক্ত করে ধরে কণ্ঠ নিচু করে বলল, বিশ্বাস করো না আমাকে। মিতালির মাথা উপর নিচ দুলাল। অঙ্কুর আবারও বলল, ভরসা রাখতে পারো, এই যে হাতটা ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়বো না ইনশাল্লাহ, সারা জীবন পাশে থাকবো তোমাকে ভালোবেসে। অদ্ভুত রকমের শান্তি পেল মিতালির মন। দীর্ঘক্ষণ নীরবতার পরে সম্মতি দিয়ে কবুল বলল মিতালি। চারপাশ থেকে সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব কাবিননামা এগিয়ে দিল, দুজনের নাম লিখল, ইমাম দোয়া পড়ালেন, একে অপরের মুখে মিষ্টি তুলে দিলেন সবাই। অতঃপর কাবিননামায় নিজেদের নাম লিখে ধর্মীয় নিয়মকানুন মেনে লিখিত ও বৈধভাবে একে অপরের পরিপূরক হয়ে গেল অঙ্কুর ও মিতালি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। আজকের পর্বটা হয়তো বা 8 মিনিটেরও ছোটো হয়ে গেছে, তাই কিছু ফালতু বকবক করে 8 মিনিট পর্যন্ত গড়াই। তো পুরো গল্পটা যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই 46তম পর্বটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।